আমাদের প্রতিক্রিয়া কি? ওকে জুতো মারবো, জুতোতেই বড় কিছু আছে তো সেটা মারবো। ট্রেটার একজন উনি, কারণ জনসাধারণের বিশ্বাসকে উনি নষ্ট করেছেন, একজন ট্রেটারই তো তিনি। আর ও বারবার বলছে আমি নিজের ক্যারিয়ারে ভোট করেছি, ওর বাপের ক্ষমতা আছে নিজের দাঁড়িয়ে দেখার জন্য নিজের ক্যারিয়ার ভোট কটা ভোট করেছে। মানুষ এখানে জোট প্রার্থীকে দু হাত ভরে সমর্থন করেছিলেন, সেটা হচ্ছে তৃণমূল বিজেপির নীতির বিরুদ্ধে মানুষের রায় ছিল। এবং যেহেতু একটা লুটেপুটে খাওয়ার একটা দল তৃণমূল, আমাদের যে জনসাধারণ যে ভোট দিয়েছে তাদের হৃৎপিণ্ডতে লাথি মেরে গেছেন উনি। মানুষ জোটের পক্ষেই ছিল, আবার যদি ভোট হয় বায়রন বিশ্বাস তার জামানত জব্দ হয়ে যাবে। জোট প্রার্থী হিসাবে ভোট দিয়েছে, আমরা পদত্যাগ চাই। আবার সেই রায়কে লঙ্ঘন করে উনি যে সাগর দিঘি মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করলেন, কারণ সে 2023 যদি গ্রেটার মির্জাপুর হয়ে থাকেন তবে বায়রন বিশ্বাস। আমরা এখন দাঁড়িয়ে আছি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। এখানকার বিধায়ক তার নির্বাচিত প্রতীক ছেড়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, রাগে ক্ষোভে ফুঁসছে সাগরদিঘি। আসুন শুনে নিই সেখানকার মানুষের প্রতিক্রিয়া। আপনাদের নির্বাচিত এমএলএ বায়রন বিশ্বাস কালকে দলবদল করে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন, আপনাদের এ বিষয়ে বক্তব্য কী? বক্তব্য বলতে গেলে শুনেন, আমরা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, পার্টিতে ও যখন দাঁড়াই তখন সব জায়গায় মিটে হয়ে গেছি, খেটে আছি, কিন্তু ও টাকার লোভে এখন দলটাকে বদল করে দিলে এত লোককে সব মানে পথে ভাষা দিয়ে। তো তো বেইমানু গদ্দারু মুজাফর দাসেরু ওকে মানে ওকে বেড়ান মেরে দিলেও রাগ পড়বে না লোকের, যা মানুষের ক্ষতি করে দিন গেল। তাহলে আগামী দিনে পঞ্চায়েত ভোটের সময় যদি বায়রন বিশ্বাস ভোট চাইতে আসে তৃণমূলের হয়ে, আপনাদের প্রতিক্রিয়া কী থাকবে? আমরা ওকে চিনিয়ে না ভোট দেবো, দরকার হলে সিপিএমকে সব ভোট দিয়ে দেবো, কিন্তু ওকে লয় ওকে ঝাঁটা দিন বেড়ান বাইক দেবো দেশ থেকে। আপনাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস জয়লাভ করলেন, এমএলএ হলেন, আর গতকাল উনি তৃণমূলে জয়েন করলেন, এই ব্যাপারে আপনাদের কী বক্তব্য? ওনার তো যাওয়া উচিত হয়নি, তার কারণ ওরা সিপিএম সমর্থিত বামফ্রন্ট কংগ্রেসে জিতেছেন, ওনার যাওয়া উচিত হয়নি, তবে উনি আমাদেরকে ফেলে উনি চলে গেলেন। তার মানে আপনারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে? বিশ্বাস তো করেছে উনি, উনি আমাদেরকে বিশ্বাস করে চলে গেলেন। আচ্ছা, আসন্ন পঞ্চায়েত ভোটে উনি যদি তৃণমূলের হয়ে আপনাদের কাছে ভোট চাইতে আসেন তাহলে আপনাদের প্রতিক্রিয়া কী হবে? ভালো হবে না, আমাদের আমরা সিপিএম সিপিএমের মতোই আমরা লোক ই করবো, ওর ওর সঙ্গে কোনো আমাদের ই থাকবে না। বায়রন বিশ্বাস দল চেঞ্জ করে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মনে করছেন? হ্যাঁ, বেমানি করেছে, মির্জাফরি করেছে। তাহলে এর পরবর্তীতে বায়রন বিশ্বাস যখন আপনাদের কাছে তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবে আপনাদের প্রতিক্রিয়া কী থাকবে? আমাদের প্রতিক্রিয়া কি? ওকে জুতো মারবো, জুতোতেই বড় কিছু আছে তো সেটা মারবো। আচ্ছা, তাহলে এই মুহূর্তে বায়রন বিশ্বাস যে তৃণমূলের এমএলএ হয়ে এখন বহাল থাকবেন, এই ব্যাপারে আপনাদের কি মতামত? মানে ওনাকে কি পদত্যাগ করার জন্য আপনারা কি দাবি তুলবেন? আমরা চাইছি তো কি পদত্যাগ করে আবার ও ভোটে দাঁড়িয়ে জিতু। আপনাদের সাগরদিঘিতে নির্বাচিত বিধায়ক হচ্ছেন বায়রন বিশ্বাস, আপনারা কি ব্যক্তি বায়রন বিশ্বাসকেই জেতাতে চেয়েছিলেন? ওকে তো আমরা চিনতাম না, আমরা তৃণমূল আর বিজেপিকে হারাবার জন্য বেছে নিয়েছিলাম। তার মানে আমরা ওনাকে বলছি যে উনি জোট প্রার্থী হিসাবেই আমরা ওনাকে ভোট দিয়েছিলাম, ব্যক্তি বায়রনকে আমরা ভোট দিইনি বা চিনিও না। ওনার যদি ক্ষমতা থাকে উনি পদত্যাগ করুন, উনি আবার জিতে আসুন। 2023 সালে উপনির্বাচন যখন হয়, যে পরিপ্রেক্ষিতে রাজ্যে উপনির্বাচনটা হলো, একদিকে সরকারের কেলেঙ্কারি, রাজ্যের মন্ত্রীরা জেল খাটছেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, এর বিরুদ্ধে মানুষ যখন ফুটছিল সেই সময় নিশ্চয়ই সাগরদিঘির মানুষ পরিবর্তন চেয়েছিলেন। সেই পরিবর্তনের নিরিখে মানুষ এখানে জোট প্রার্থীকে দু হাত ভরে সমর্থন করেছিলেন, সেটা হচ্ছে তৃণমূল বিজেপির নীতির বিরুদ্ধে মানুষের রায় ছিল। সেই রায়কে লঙ্ঘন করে উনি যে সাগরদিঘির মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করলেন, কারণ সে 2023 যদি গ্রেটার মির্জাপুর হয়ে থাকেন তবে বায়রন বিশ্বাস। উনি শুধু বায়রন বিশ্বাসের নাই, সাগরদিঘি উনি মানে বেইমান বিশ্বাস নামে অভিহিত হলেন। ওনার ক্ষমতা থাকলে কালকে যিনি কথাটা বলেছেন যে উনি ওনার ভোটে জিতেছেন, কংগ্রেসের বা জোটের কোনো ভূমিকা নাই, উনি মানে পদত্যাগ করে মানে ময়দানে আসুন, আবার উপনির্বাচন হোক, দেখা যাবে ওনার কত ক্ষমতা আছে। পঞ্চায়েত ভোটেও আমরা দেখিয়ে দেবো যে তৃণমূলের উনি মানে ওনার কত ক্ষমতা আছে এবং উনি কীভাবে সাগরদিঘি থেকে ওনার বিধানসভা থেকে
মানে তৃণমূলের প্রতিনিধিদেরকে পঞ্চায়েত স্তরে নির্বাচিত করতে পারেন সেটা সময়ই বলবে, সেটা তো অনেক বেশি। আপনাদের ভোটে আপনাদের অঞ্চলে বিধায়ক হয়েছিলেন বাইরন বিশ্বাস, তখন ইনি দাঁড়িয়েছিলেন বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হয়ে, উনি তৃণমূল জয়েন করলেন, তো এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কী, আপনাদের মতামত কী? আমরা বাইরন বিশ্বাসকে বিশ্বাস করে ভোট দিয়েছিলাম জোট প্রার্থীতে, কিন্তু উনি এখন বেইমানি করলেন আমাদের সঙ্গে। তার মানে আপনারা ব্যক্তি বাইরনকে ভোট দেননি? না, আমরা ইয়েকে বাইরনকে ভোট দিইনি। আপনারা তাহলে ভোট কেন দিয়েছিলেন, মানে বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছিলেন কেন? বিশ্বাস করে যে আমরা গরিব লোক বলে এবার কিছু আমরা উপকার পাবো বলে, কিন্তু আজ আমাদের সাথে বেইমানি করেছে, তার জন্য এবার এবার আমরা ওকে ভোট দেব না, পদত্যাগ করে দেব। তার মানে আপনারা বাইরন বিশ্বাস যদি কাল তৃণমূলের হয়ে দাঁড়ায় তাহলে ভোট দেবেন না? আমরা তো বিশ্বাস করে দিয়েছিলাম, কিন্তু আজ আমাদের সাথে বেইমানি করেছে আর ওকে ভোট দেব দিব না। তাহলে আপনারা তৃণমূল আর বিজেপিকে হারাতে ভোট দিয়েছিলেন? আপনাদের অঞ্চলে বাইরন বিশ্বাস ভোটে জিতে এমএলএ হয়েছিলেন, বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী ছিলেন উনি, উনি দল চেঞ্জ করে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, আপনাদের এই বিষয়ে বক্তব্য কী? আমার তো বক্তব্য যে আপনি জনসাধারণের যে বিশ্বাস আপনার উপর সেটা আপনি নষ্ট করে দিয়েছেন, কারণ আপনাকে আমরা যাতে তৃণমূল এই এই স্থান থেকে চলে যায় যার জন্য আমরা সবাই মিলে আপনাকে ভোট দিয়েছিলাম, কিন্তু আপনি এই জনগণের যে বিশ্বাসটা সেটা উনি মানে নষ্ট করে দিয়েছেন। তো আপনারা তাহলে এখন বাইরন বিশ্বাসকে কী বলতে চান, উনি কি আবার কি উপনির্বাচনের জন্য আপনারা দাবি করবেন? অবশ্য নয়, ট্রেটার একজন উনি, কারণ জনসাধারণের বিশ্বাসকে উনি নষ্ট করেছেন, একজন ট্রেটারই তো তিনি। আচ্ছা, এই তৃণমূলকে হারানোর সাথে সাথে আপনারা কি মানে বিজেপি বিরোধী প্রার্থী হিসাবেও বাইরন বিশ্বাসকে মানে নির্বাচন করেছিলেন? হ্যাঁ, অবশ্যই, বিজেপি হোক আমরা তৃণমূল এবং বিজেপি যে বিরোধী দল দুটো আছে তাদের দুটো বিরোধী দলের বিরুদ্ধে আমরা ওনাকে ভোট দিয়েছিলাম। আমরা বিশ্বাস করে ওকে ভোট দিয়েছিলাম সবাই মিলে, কিন্তু আমাদের যা পরিস্থিতি তাতে উনি আমাদেরকে মানে আমাদের মনকে ভেঙে দিয়েছে এবং আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এবার আমরা চাইছি যেন উনি পদত্যাগ করেন এবং নতুন করে ভোট হোক, আমরা মানে ওকে কোনো দিন আর ভোট দিব না, টিএমসিকে আমরা পছন্দ করছি না আর ভোটও দিব না। যা সাগরদিঘির আদিবাসী মানুষের সামাজিক উন্নতির জন্য তৃণমূল কি কোনো ভূমিকা রেখেছে? না, কোনো ভূমিকা রাখেনি, আমাদের সেরকম আমাদের কোনো উন্নতি মানে কথা চিন্তা করেনি টিএমসি। তার মানে আপনারা এবারে তৃণমূল বিরোধী প্রার্থী হিসাবে বাইরন বিশ্বাসকে নির্বাচিত করেছিলেন? হ্যাঁ, তার জন্যই বিকল্প মানে ওকে বাদ দিয়ে আমরা মানে বাইরন বিশ্বাসকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আমাদের কাছে বিশ্বাসঘাতকতা করেছেন। আচ্ছা, এই তৃণমূলের বিকল্প হিসাবে বাইরন বিশ্বাসকে আপনারা পছন্দ করেছিলেন, তার মানে কি আপনারা বিজেপিকে বিকল্প হিসাবে গ্রহণ করেননি? না, বিজেপিকে গ্রহণ করেনি, কিন্তু বিজেপি এবং তৃণমূল ছাড়া অন্য কোনো প্রার্থী যদি আমরা পাই তাহলে আমরা সেই তাকে ভোট দেওয়ার চেষ্টা করব। আপনাদের নির্বাচিত বিধায়ক বাইরন বিশ্বাস দল বদল করেছে, কংগ্রেস থেকে তৃণমূলে জয়েন করেছে, এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি? তো বিশ্বাসঘাত করেছে, ওর জন্যে প্রতিটা গ্রামের মানুষ প্রচুর পরিশ্রম করেছিল, নিজের টাকা পয়সা খরচা করে ভোট করেছিল, যে টিএমসি যে দুর্নীতি সেই দুর্নীতি রুখতে যারা কোনোদিন কংগ্রেসকে ভোট দেয়নি তবুও তৃণমূলের দুর্নীতির জন্য এবার এবছর কংগ্রেসকে ভোট দিয়েছে, আর ও বারবার বলছে আমি নিজের ক্যারিয়ারে ভোট করেছি, ওর বাপের ক্ষমতা আছে নিজের দাঁড়িয়ে দেখাক দিনই নিজের ক্যারিয়ার ভোট কটা ভোট পেয়েছে ও? তার মানে এই জয়ের পিছনে ব্যক্তি বাইরন বিশ্বাসের কোনো ভূমিকাই ছিল না? না, কোনোদিন ছিল না, আমরাই ওকে দিয়েছি, আমরা কোনোদিন কংগ্রেসকে ভোট দিইনি, এবছর কংগ্রেসকে ভোট দিয়েছি তৃণমূল খালি তৃণমূল প্রার্থীকে রুখার জন্য। আচ্ছা, শুধুই তৃণমূলকে আটকাতে চেয়েছিলেন নাকি তার সাথে বিজেপিকেও আটকাতে চেয়েছিলেন? বিজেপিকেও চেয়েছিলাম, বিজেপি তৃণমূল বিজেপি আলাদা না তৃণমূল আলাদা দুটোই তো ওরা এক। নির্বাচিত বিধায়ক ছিলেন বাইরন বিশ্বাস, উনি জিতেছিলেন বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে, উনি দল চেঞ্জ করে তৃণমূলে যোগদান করেছেন, এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কি? আমরা পদত্যাগ চাই আবার। আচ্ছা, তার মানে আপনারা ব্যক্তি বাইরন বিশ্বাসকে ভোট দেননি, তাহলে কি হিসাবে বাইরন বিশ্বাসকে ভোট দিয়েছেন? জোট প্রার্থী হিসাবে ভোট দিয়েছি। আচ্ছা, তো আপনারা তাহলে আগামী দিনে যদি বাইরন বিশ্বাস তৃণমূলের হয়ে ভোট চাইতে আসে তাহলে আপনাদের কি প্রতিক্রিয়া থাকবে? আমরা ভোট কোনোদিনই ওকে দেব না, ওকে পদত্যাগ করা এখনই দরকার। আপনাদের এই অঞ্চলে
অধিকাংশ পঞ্চায়েতই তৃণমূলের দখলে আছে, সেই পঞ্চায়েতগুলো চলছে কেমন, নাকি বেলাগাম দুর্নীতি হচ্ছে? না, দুর্নীতি হচ্ছে, চোর, সব চোর, সব চোর, সব চোরের দল। তাহলে আগামী দিনে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আপনারা কি ভেবে রেখেছেন? আপনাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে নির্বাচিত বিধায়ক বাইরন বিশ্বাস, বাইরন বিশ্বাস জিতেছিলেন বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে, তিনি আনুষ্ঠানিকভাবে দল চেঞ্জ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন, এই ব্যাপারে একজন সাধারণ ভোটার হিসাবে আপনার কি মতামত? উনি যোগদান করেছেন ওর নিজের ব্যক্তিগত স্বার্থে, যেহেতু উনি একজন ব্যবসায়িক, ওর ব্যবসাকে দীর্ঘায়িত করার জন্য, এবং যেহেতু একটা লুটেপুটে খাওয়ার একটা দল তৃণমূল, সেখানে সঠিক জায়গা ওনার, সেই জন্য ওই জায়গাটা উনি বেছে নিয়েছেন। তার মানে এই বাইরন তৃণমূলে যোগ দেওয়াতে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা হয়েছে বলে মনে করছেন? বিশ্বাসঘাতকতা তো বটেই, আমাদের যে জনসাধারণ যে ভোট দিয়েছে তাদের হৃৎপিণ্ডতে লাথি মেরে গেছেন উনি, মানে হৃৎপিণ্ডটাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। কিন্তু মানুষ জোটের পক্ষেই ছিল, আবার যদি ভোট হয় বাইরন বিশ্বাস, তার জামানত জব্দ হয়ে যাবে, তৃণমূলের টিকিট আর জিততে পারবে না, কোনো টিকিটেই পারবে না। তার মানে আপনারা কি এখন চাইছেন যে বাইরন বিশ্বাস পদত্যাগ করে আবার একবার নতুন করে উপনির্বাচন হোক? তাহলে উনি বুঝতে পারবেন, মানে পদত্যাগ করে একবার লড়ে দেখাক তৃণমূলের টিকিটে, তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থায় জনগণ আছে এখন, তাকে সঠিক উত্তর দেওয়া হবে, ইলেকশনের মাধ্যমেই দেওয়া হবে, ভোটের মাধ্যমেই দেওয়া হবে। আচ্ছা, আপনাদের এই সাগরদিঘি অঞ্চলে অধিকাংশ পঞ্চায়েত হচ্ছে তৃণমূল চালায়, তৃণমূল ম্যাক্সিমাম জায়গায় জিতে আছে, তো উন্নয়নের কাজ কীরকম হয়েছে আর দুর্নীতি কীরকম হয়েছে? গ্রামের একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন যে একটা ছোট্ট যে মেম্বার, একজন সাধারণ মেম্বার, সে একজন ভাতা করার জন্য একজন খেটে খাওয়া মানুষের কাছে 5,000 টাকা নেয়, ইন্দিরা আবাস যোজনার ঘরের টাকার নামে লিস্ট আসবে তার জন্য 20,000 টাকা ডিমান্ড করে, কৃষক বন্ধুর ভাত মানে কৃষক বন্ধুটা ঢোকার জন্য 500 টাকা ডিমান্ড করে, রূপশ্রীর জন্য 5,000 টাকা ডিমান্ড করে। এই যে একটা সিস্টেম, একদম নিচু লেভেল থেকে, গ্রামীণ স্তর থেকে একদম আপনার স্টেট পর্যন্ত সব দুর্নীতিগ্রস্ত, যেখানেই তাকাবেন মন্ত্রী, এমপি, এমএলএ ও মেম্বার, নেতা সব চোর, চোরের একটা বিশাল জায়গা পশ্চিমবঙ্গটা তৈরি হয়ে গেছে, আর কিছু বলার নেই বলুন। তাহলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাগরদিঘির মানুষ কীরকম প্রতিক্রিয়া দেবে? তার একটা তো সামান্য উদাহরণ আপনার উপনির্বাচনে দেখতে পেলেন, এখন যেখানে নির্বাচনটা হবে, সে সমবায় বলুন, স্কুল পরিচালনা সমিতি বলুন, সেখানেই তৃণমূল বুঝতে পারবে, এবং মমতা দি বুঝে গেছে যে তাদের পক্ষে জনগণ নাই, কতদিন ধাপ্পাবাজি আর বেইমানির সঙ্গে চলবে, এভাবে চলতে পারে না, জনসাধারণের তো কোনো কাজ নেই, বরঞ্চ জনসাধারণকে যেখানে পাচ্ছে যেখাতে পাচ্ছে লুটে পুটে খাওয়ার একটা পরিকল্পনা চলছে। আর একদিকে যেমন এদিকে লুটে পুটে মানুষ মাথায় হাত বোলাচ্ছে, অন্যদিকে বিজেপিকে অন্তর মানে অন্তরে সমর্থন করে বিজেপিকে কেন্দ্রে টিকিয়ে রাখছে। কংগ্রেসের প্রতীকে জিতে বাইরন বিশ্বাস যোগদান করলেন তৃণমূলে, এই ব্যাপারে আপনার মতামত কী একজন সাধারণ সাগরদিঘিবাসী হিসাবে? সাগরদিঘিবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আচ্ছা, তার মানে আপনারা ব্যক্তি বাইরন বিশ্বাসকে ভোট দেননি? মানুষের একটা ক্ষোভে ছিল, পরিবর্তন চেয়েছিল, হ্যাঁ, তার এগেনস্টে ও বিট্রে করেছে। তার মানে আপনারা তৃণমূলের বিকল্প হিসাবে, তৃণমূলকে হারানোর জন্য বিকল্প প্রার্থী হিসাবে বাইরন বিশ্বাসকে নির্বাচিত করেছিলেন? ভাই, এই ধরনেরই চেয়েছিল যে বিকল্প কিছু আসুক, যদি সাধারণ মানুষের কিছু সুবিধা বা কাজে লাগে। তাহলে বিকল্প হিসাবে আপনারা বিজেপির কথা একদমই ভাবেননি? না না, এখানে পশ্চিমবাংলার মধ্যে সাগরদিঘিতে ওই ধরনের চিন্তাভাবনা নাই এখন। তার মানে এখনও সাগরদিঘির মানুষ চাইছে তৃণমূল বিজেপি বিরোধী শক্তিকে এখানে জয়ী করতে? অবশ্যই, তার জন্যই তো এইভাবে মানে জয় হয়েছিল কংগ্রেসের। আচ্ছা, যদি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাইরন বিশ্বাস তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে আসে, তাহলে আপনাদের প্রতিক্রিয়া কী থাকবে? আমাদের সামনে আসতেই পারবে না, ভোট চাইতে আসতেই পারবে না, তখন ফুলের মালা হয়তো নাও থাকতে পারে, অন্য কোনো মালা হাজির হয়ে যেতে পারে সাধারণ মানুষের কাছে। আপনারা সাগরদিঘির সাধারণ ভোটাররা ভোট দিয়ে বাইরন বিশ্বাসকে জেতালেন কংগ্রেসের প্রার্থী যখন উনি ছিলেন, আজকে উনি দলবদল করে তৃণমূলে নাম লিখিয়েছেন, এই ব্যাপারে আপনাদের প্রতিক্রিয়া কী? দেখুন, প্রথমত এখানে উনি জোটের প্রার্থী ছিলেন, এখানে সমস্ত শ্রেণীর মানুষ, খেটে খাওয়া দিনমজুর, হ্যাঁ, সমাজের পিছিয়ে পড়া মানুষ, প্রত্যেকেই ওনাকে সমর্থন করেছেন। বিগত দেখেছিলেন এখানে কংগ্রেস প্রার্থী তখনও জোট ছিল, 3 নম্বরে ছিল, সেই 3 নম্বরকে কভার করে আজকে 1 নম্বরে 22,980 ভোটে উনি জয়লাভ করেন। তো এখানে মানুষের অনেক স্বপ্ন ছিল, হয়তো তো দেখছেন পশ্চিমবাংলায় অনেক কিছুই চলছে, অনেক কিছু নোংরামো হচ্ছে, ইনার প্রতি মানুষের ভরসা ছিল যে এখান থেকে একটা গোটা পশ্চিমবাংলা হয়তো সাগরদিঘি পথ দেখাবে, যে ইনি এখানে একটা ন্যায় প্রতিষ্ঠিত করবেন এবং এখান থেকে গোটা পশ্চিমবাংলায় ন্যায়টা চালু হবে। তো সেই স্বপ্নটা উনি ভঙ্গ করেছেন মানুষের, আজকে সাধারণ মানুষ যে স্বপ্ন দেখেছেন ওনাকে নিয়ে,
সেই স্বপ্নটা মানুষের উনি সম্পূর্ণ ভঙ্গ করেছেন। এখন আগামী দিনে মানুষ ভাববে কি করব, কোন পথে যাব। অ্যাকচুয়ালি মানুষ আজকে দিশেহারা, যারা ওনাকে সমর্থন করেছিলেন তারা প্রত্যেকেই দিশেহারা। তার মানে আপনারা বলছেন যে বাইরন বিশ্বাস আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? দেখুন, এটা তো বলতে লাগে না, একটা প্রতীকে উনি জিতেছেন, পরবর্তীতে আর এক জায়গায় চলে গেছেন, তাহলে এটার মানে তো নিশ্চয়ই আপনারাও বোঝেন এবং জনগণও বোঝে। আচ্ছা, আপনারা যখন নির্বাচিত করেছিলেন তখন কি ব্যক্তি বাইরন বিশ্বাসের প্রভাব বেশি ছিল নাকি আপনারা একটা নির্দিষ্ট রাজনৈতিক অবস্থান থেকে ভোট দিয়েছিলেন? দেখুন, ব্যক্তি বড় হয় না, সবচেয়ে বড় হয় প্রতীক। ব্যক্তিটা কোনো ফ্যাক্টর নয়, তাহলে তো এখানে হাত প্রতীক না হয়ে একটা আম গাছ, জাম গাছ, কলা গাছ হতে পারতো। ওখানে উনি একটা জাতীয় দলের তাকমা নিয়ে দাঁড়িয়েছিলেন, যেটা সবার কপালে জোটে না, কিন্তু সেই তকমাটা সম্মান উনি রাখতে পারেননি। তো আমার মনে হয় উনি যদি মনে করেন যে না, ওনার এখানে অনেক ভোট আছে, ওনার নিজস্ব ব্যক্তিগত ভোটে জিতেছেন, তাহলে আরেকবার ওনাকে নির্বাচনের মুখোমুখি হওয়া উচিত, এটা আমরা মনে করি সাগরদি জনগণ হিসাবে। ধন্যবাদ। আমরা তো ওই দুটো দলের বিরুদ্ধে, কারণ হচ্ছে দিনের বেলার সকালবেলায় যিনি বিজেপি, বিকেলবেলায় যিনি তৃণমূল, আজকের বাবুল সুপ্রিয় আজও অর্জুন সিং, এই অর্জুন সিং বাবুল সুপ্রিয় যে কথাবার্তা, আসানসোলের ইমামের যে ছেলে খুন হলেন তার নায়ক এই বাবুল সুপ্রিয়, তিনি আজকে মমতার মন্ত্রিসভায় বিরাজ করছেন। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, আজানের শব্দে নাকি ওনার ঘুম ভাঙছিল না, হচ্ছিল না, ওনার কেস হাইকোর্টে আজও চলছে, উনি তৃণমূলে জয়েন্ট করলেন, মমতা ব্যানার্জি তখন কোনো কথা বলছেন না। এ রাজ্যে 77টা এমএলএ আছে বিজেপির, উনি তাদেরকে নিয়ে সংসার করছেন, কোনো অসুবিধা নাই, কিন্তু জোটের যদি কেউ এমএলএ হচ্ছে, আমরা নৌসাদ সিদ্দিকির ক্ষেত্রে দেখলাম, আমরা দেখলাম কি এই বাইরন বিশ্বাসের ক্ষেত্রে, উনি ওনার মেরুদণ্ডটাকে বিক্রি করে দিলেন এবং আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, আমরা এই ব্যাপারটা ভালোভাবে নিচ্ছি না। আচ্ছা, তৃণমূল কি তাহলে পশ্চিমবঙ্গে আরএসএসের এজেন্ট হিসাবে কাজ করছে বলে আপনাদের মনে হয়? ওনার কাজকর্ম তো সেটাই মনে হয়, কারণ আরএসএসের যিনি প্রধান মোহন ভাগবত, উনি যখন আসেন ওনাকে ফুল, ওনাকে শাল পাঠাতে হয়, উনি মুখে যে কথাবার্তা বলছেন মেদিনীপুরে যখন এলেন, সেটা হচ্ছে আরএসএসের তো দুটো এজেন্ট, এক হচ্ছে কেন্দ্রে দিদি রাজ্যে মোদি, কেন্দ্রে মোদি রাজ্যে দিদি, হ্যাঁ এটা আবার এটাই তো প্রমাণ হচ্ছে ওনার কাজকর্মে, কারণ এটাই যে আজ পর্যন্ত আরএসএসের বিরুদ্ধে পশ্চিমবাংলায় বামপন্থীরা যখন ছিলেন, আরএসএসের যে ব্রাঞ্চগুলো ছিল, আর এই 11 বছরে কত ব্রাঞ্চ হয়েছে, উনি যদি বিজেপির বিরুদ্ধে লড়াই করতেন তাহলে এত ব্রাঞ্চ হলো কী করে।